সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন, মেহেদি পরা অবস্থায় উজু হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। মেহেদি পরার কারণে উজুর কোনো ক্ষতি হবে না, কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না, আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না। অতএব মেহেদি পরার মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো, কোনো অসুবিধা হবে না উজুর জন্য। তবে নীল পরিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন, কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে। আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে, যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কি না, এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো, আমরা গোসল হবে, উজু হবে। যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে, আলাদা প্রলেপ আছে বলে মনে হয়, কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে, এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয়। অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায়, ব্যাটি মেহেদি ইত্যাদি, সেগুলো ব্যবহার করলে উজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে আমাদের আগের ফতোয়া ছিল বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে এটা হবে না, এর কারণে উজু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পড়েন, কিন্তু পেশির আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা জানাশোনা এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য ওলামায়ে কেরাম ফতোয়া আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পড়লেও ব্যবহার করলেও উজু হবে।